মাঠের অফ ফর্ম সেই ক্ষোভটাই কি ছেড়েছেন মিডিয়া কর্মীদের উপরে, কি মনে হচ্ছে সৌরভ ভাই? সত্যি কথা বলতে কালকে রাতে থেকে এই নিউজটা শুনতেছি, সো দ্যাট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। বাট আমার কাছে মনে হয় প্লেয়ারদের একটু পোলাইট থাকাটা জরুরি আর একটু কাম থাকাটা জরুরি, কারণ এখন যেহেতু সময়টা একটু খারাপ যাচ্ছে, সো উইটার উপর বেস করে এই ব্যাপারগুলি থেকে একটু সরে আসাটা খুবই দরকার। সো আমার কাছে মনে হয় যে লিটন দাস যেটা করছে সেটা হয়তো অনেক সময় তার হয়তো প্রেশারের কারণে হয়তো খেলার সময়টা ভালো যাচ্ছে না, তার নিজের পারফরমেন্সটাও আপ টু দ্য মার্ক না, সো হয়তো বা প্রেশারের কারণে এরকম একটা হয়তোবা তার জার্নালিস্টের মানে সাথে একটা সাংবাদিকদের সাথে একটা খুব থাকতে পারে স্বাভাবিক, কারণ তার নিয়ে অনেক নিউজ করা হয়। সো আমার কাছে মনে হয় যে লিটন দাসের এরকম একটা ওয়ার্ল্ড কাপ রানিং অবস্থা এরকম করাটা একদমই ঠিক হয় না। বাট তারপর আমার কাছে মনে হয় যদি এই জিনিসটা সে তো অবশ্যই দেখছে, অবশ্যই জানছে পরে যে এই জিনিসটা মানে সবাই বাংলাদেশে সবাই এটা নিয়ে যদি উনি একটু একটা ভিডিও অথবা নর্মালি জাস্ট কাম থেকে জিনিসগুলি পোলাইটলি ভাবে একটা ভিডিও দিতে পারতো, তাহলে আই গেস জিনিসটা বাংলাদেশের ম্যাচগুলোতে আমরা একটা উইন পাইছি, বাকি দুইটা তো আমরা হার দেখলাম। দর্শকদের কাছে এই জিনিসটা অনেক ফ্রাস্ট্রেটেড যে আমরা এভাবে হেরে যাচ্ছি। তো আমরা তো মাঠে যেয়ে খেলি না, খেলে ক্রিকেটার্সরা অবশ্যই, ওরা অবশ্যই যেভাবে আমাদের দেশের হারেও জিতে ওরাই ফেস করে সবকিছু। তো মেন্টালি সবাই সবসময় সেম থাকে না, বাট আমি মনে করি যেহেতু নিউজে দেখছি, আমি ওখানে স্ট্যান্ড করতেছিলাম না তাই আমি সিচুয়েশান জানি না, বাট আই হোপ যে নেক্সট ইয়ার এরকম কিছু হবে না, আমরা পাবো না এরকম কোনো, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। শাফায়েত ভাই, আমি রোজার সাথে একমত করে বলবো, আমি জাস্ট কালকে সন্ধ্যার দিকে নিউজটা খেয়াল করলাম, দেন আমি জার্নালিস্ট ভাইদের বিভিন্ন কলাম পড়েছি। এখন আপনি যখন একটা সিচুয়েশন ঘটবে, আপনি যখন কাউকে জাজ করতে যাবেন, তখন আপনার দুই পক্ষের স্টেটমেন্ট আপনার কাছে থাকতে হবে, তখন আপনি একটা ঘটনা জাজ করতে পারেন। যেহেতু এই ঘটনা থেকে লিটন দাদাও কোনো রকম পাবলিকলি স্টেটমেন্ট দেয়নি, তো সেখানে আমি এখানে বসে তো ব্যাপারটা আমি জাজ করতে পারবো না। সো আশা করবো যে বাংলাদেশ পরের ম্যাচটা জিতে এইসব বিতর্ক উড়িয়ে দিবে ইনশাল্লাহ। একদমই।